বন্ধুরা, পৃথিবীতে যত দামি খাবার রয়েছে, যাদের বিপুল পরিমাণে টাকা রয়েছে, শুধু তারাই এই সকল খাবার খেতে পারে। এই খাবারগুলো কখনোই গরিবরা অ্যাফোর্ড করতে পারবে না, তারা শুধুমাত্র কল্পনাতেই এগুলোর স্বাদ গ্রহণ করে থাকে। বন্ধুরা, এত টাকা দিয়ে ধনীরা আসলে কি করে, তারা কি খায়, এই বিষয়গুলো সবাই জানতে চায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু দামি দামি খাবার যেগুলো শুধুমাত্র ধনীরাই খেতে পারে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে জায়ান্ট ব্লু ফাইন টুনা। বন্ধুরা, এই মাছটি আসলে বড়লোকদের খাবার, আসলে এটির স্বাদ বা গন্ধর জন্য নয়, এটি বড়লোকের খাবার এজন্য কারণ এই মাছটি অনেক দামি। এবং এই মাছটি দামি হওয়ার পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে এই মাছটির সর্বনিম্ন সাইজের মাছও প্রায় 200 থেকে 250 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রতি বছর এই মাছগুলোকে ধরে এনে নিউইয়র্কের একটি ফেস্টিভ্যালে নিলামে বিক্রি করা হয়ে থাকে, এবং ওই নিলাম থেকে কোনো সাধারণ মানুষ মাছগুলোকে কিনতে পারে না। এই মাছগুলোকে সর্বপ্রথম যে ব্যক্তি কিনেছিল তিনি হচ্ছেন কাউটি কুমরা। তিনি একটি রেস্টুরেন্ট পরিচালনা করে থাকেন এবং ওই রেস্টুরেন্টে সুজি বানানোর জন্য এই লোকটি অনেক ফেমাস। এই লোকটি প্রতি বছর দামি দামি মাছ কেনার জন্য অনেক বেশি ফেমাস। আসলে এই মাছগুলো তার একটি ইনভেস্টমেন্ট, কারণ তার রেস্টুরেন্টে এরকম সুস্বাদু খাবার বানানোর জন্য সে এগুলো ব্যবহার করে থাকে, এবং ধনী লোকেরা তার রেস্টুরেন্টে এসে এগুলো খেয়ে থাকে এবং দ্বিগুণ টাকা এই ধনী লোকদের থেকে তিনি উসুল করে নেন। এর পরে রয়েছে ডানসুকে ওয়াটারমেলন। বন্ধুরা, আপনি হয়তো ভাবতে পারেন তরমুজ কিভাবে ধনীদের খাবার হতে পারে, যে কোনো সাধারণ মানুষই তো এটা কিনে খেতে পারে। আসলে বন্ধুরা, আমি এখানে শুধু তরমুজের কথা বলছি না, আমি বলছি ডানসুকে তরমুজের কথা। এটি শুধুমাত্র জাপানেই তৈরি করা হয় এবং এটি শুধুমাত্র জাপানে পোকাইডুতে উৎপাদন করা হয়। আসলে এই তরমুজটি কোনো সাধারণ তরমুজের মতো নয়, এই তরমুজটি সাধারণ তরমুজের চেয়ে হাজার গুণ সুস্বাদু হয়ে থাকে, এবং এটি মুখে দিলে এটি আপনার মুখে লেগে যাবে, যার কারণে তরমুজগুলো এত দামে বিক্রি করা হয়ে থাকে। এর পরে রয়েছে কফি লুয়াক। বন্ধুরা, এই কফিটি পৃথিবীর সবচেয়ে দামি কফিগুলোর মধ্যে একটি। এর স্বাদ এবং গন্ধ নিমিশেই যে কাউকে মুগ্ধ করবে। কিন্তু বন্ধুরা, এই কফিটি পৃথিবীর বড় বড় ধনী লোকেরা খায় না, তার মানে এই নয় এর দাম বেশি হয় কফিগুলো তারা খায় না। কফিগুলো না খাওয়ার পেছনে অন্য আরেকটি আজব কারণ রয়েছে। এই কফিগুলো যে মাধ্যমে তৈরি করা হয় ওই মাধ্যম অনেকের পছন্দ নয়। আসলে এই কফিগুলো প্রথমে সিভিক নামের এক প্রাণীকে খাওয়ানো হয় এবং পরবর্তীতে হজম হয়ে যখন ওই প্রাণীটি পায়খানা করে, ওর পায়খানার সাথে এই কফির দানাগুলো বেরিয়ে আসে এবং ওইগুলোকে শুকিয়ে কফি আকারে পরিণত করা হয় এবং পরবর্তীতে এই কফিগুলো বাজারে বিক্রি করা হয়। এক কথায় বলতে গেলে আসলে এই প্রাণীটির পায়খানা থেকে এই কফিগুলো তৈরি করা হয় এবং এই কফিগুলো বাজারে প্রায় প্রতি কেজি $700 বিক্রি করা হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 60,000 টাকার মতো। এরপরে রয়েছে ম্যাটসুট্যাক মাশরুম। বন্ধুরা, চায়না, জাপান, কোরিয়া এবং বেশিরভাগ দেশেই মাশরুম খুবই জনপ্রিয় একটি খাবার এবং ওই সব দেশে মানুষজন মাশরুম অনেক বেশি পছন্দ করে থাকে। কিন্তু বন্ধুরা, এই মাশরুমটির দামি হওয়ার পেছনে এটির উৎপাদন প্রণালীতে হাত রয়েছে। তার কারণ, সাধারণ মাশরুম যে কোনো জায়গায় উৎপাদন করা যায়, কিন্তু এই মাশরুমটি একটি নির্দিষ্ট আর্দ্রতায় উৎপাদন করতে হয়, তার জন্য যে কোনো জায়গায় উৎপাদন করা যায় না। এছাড়া এগুলি পাওয়া যায় যে কোনো পাতা বা গাছের তলায় এবং বিভিন্ন লতা পাতার নিচে, যার কারণে এই মাশরুমগুলোকে সহজে খুঁজে পাওয়া যায় না এবং দেখাও যায় না। যারা এই মাশরুমগুলো কুড়িয়ে আনে তারা অনেক পরিশ্রম করে বিভিন্ন পাহাড় ঘুরে একটা দুটো করে এগুলো কুড়িয়ে আনে। এটার দাম তো একটু বেশি হবেই। আপনি জানলে অবাক হবেন, এই মাশরুমগুলো প্রতি কেজি প্রায় $1,000 বিক্রি করা হয়ে থাকে, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 80 থেকে 90 হাজার টাকা হয়ে থাকে। তবে যতই দামি হোক না কেন, বড়লোকেরা এই মাশরুমগুলো ঠিকই কিনে খায়, এবং এই মাশরুমের জন্য এমন অনেক লোক রয়েছে যারা দ্বিগুণ টাকা খরচ করতে রাজি। তো বন্ধুরা, এর মধ্যে কোন খাবারটি আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।